বিজেপি নেতারা অর্ধশিক্ষিত, তাই এই ধরনের প্রশ্ন তুলছেন, বললেন ফিরহাদ হাকিম। আমাদের যেহেতু এবার করোনার পরিস্থিতি, রাখি উৎসব হচ্ছে সম্প্রীতির উৎসব। সেই সম্প্রীতির গান গেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সেই সম্প্রীতির বার্তাতেই আমরা প্রত্যেক বছর বাংলায় রাখি উৎসব করি। এবছর করোনা পরিস্থিতি, সোশ্যাল ডিস্টেন্সিং, তাই সবাই সবাইকে রাখি পড়াতে পারলাম না, কিন্তু হৃদয়ের মধ্যে যে শুভ কামনা সেটা দিলাম। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সেই শুভকামনা সবাইকে দিচ্ছি যারা পশ্চিমবঙ্গে থাকেন বা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন সবাইকে। এইবার এইভাবেই রাখি উৎসব করছি, মনে মনে শুভকামনা দিয়ে। যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আক্রান্ত, আমি তার আরোগ্য কামনা করি। তখন ভারতবর্ষের সব জায়গায় লকডাউন করা উচিত, তার কারণ সামগ্রিক ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই বাংলার সরকার সবসময় চাইছেন মানুষ নিরাপদে থাকুক। ধর্মীয় আচরণে আমাদের সবারই যে যার নিজের ধর্ম আচরণ করি, কিন্তু মানুষের নিরাপত্তাটা তার থেকে বেশি, সেই কাজটাই বাংলার সরকার করছেন। চোরো কো আতি হ্যায় নজর সারে জাহান চোর। টাকা যারা নয় ছয় করে তাদের ওইটা মনে হয়। অডিটর জেনারেল, সিএজি, কেন্দ্রে নিযুক্ত যারা রাজ্যের হিসেব নিকেশ দেখেন, তারা রাজ্যকে সার্টিফাই করেন যে অ্যাকাউন্টস ঠিক আছে কিনা, এবং পশ্চিমবঙ্গের সম্বন্ধে কোনো দিন সিএজির অ্যাডভান্স রিপোর্ট যায়নি, অন্য কোনো ডিপার্টমেন্ট হতে পারে কিন্তু ওভারঅল। সুতরাং শিক্ষিত হওয়া ভালো, কিন্তু অর্ধশিক্ষিত যারা বিজেপির নেতা হয়েছেন তারাই প্রসেসটা জানেন না বলে বারবার করে এইরকম বালখিল্লের মতন কথা বলেন। আমরা সবাইকে শ্রদ্ধা করি, সব ধর্মের আচরণে বিশ্বাস করি, আমরা কারোর সাথে এই ধর্মীয় আচরণ এখানে সবাই করেন, কিন্তু লকডাউনটা মানুষের স্বার্থে, লকডাউনটা করোনাকে আটকানোর স্বার্থে, এটা কোনো পলিটিক্যাল ভিজিলেন্স না, এখন রাজনীতি করার সময় না, এখন মানুষকে বাঁচানোর সময়, সেই ব্যাপারে সবাইকে উদ্যোগী হওয়া উচিত। দেখুন, এটা নিয়ে আমি বলবো না, যে যা নিজের সেটা করবেন, এটা আমি বলবো।